বহুত লাজৰ কথা হৈছে, এটাই ৰাস্তা আজি ৰাস্তাৰ ওপৰত কি হৈছে, ৰাস্তাৰ ওপৰত পুখুৰী নে পুখুৰীৰ ওপৰত ৰাস্তা, একোৱে গম পোৱা নাযায়। 25 তাৰিখ, 20 তাৰিখ, 22 তাৰিখ এইবিলাক তাৰিখ দিছে, কিন্তু তাৰিখ তো আহি আছে, কিন্তু মাহৰ পিছত মাহলৈকে আমি অপেক্ষা কৰি আছো, কিন্তু এইটো কোনো সুবিধা হোৱা নাই। পার্মানেন্ট একটা বিজ্ঞানসম্মত ভাবে প্রোটেকশন আমি দিব নোৱাৰো, এই সব চিন্তা তো করে উমুকে দিব। আপনার মনত যদি সব চিন্তার অভাব আছে, আপনার গাড়ি থাকার কোনো অধিকার নাই, আজি আপনার রিজাইন কর, আপনার কোনো প্রয়োজন নাই। পার্মানেন্ট একটা বিজ্ঞানসম্মত ভাবে প্রোটেকশন আমি দিব নোৱাৰো, এই সব চিন্তা তো করে উমুকে দিব। আপনার মনত যদি সব চিন্তার অভাব আছে, আপনার গাড়ি থাকার কোনো অধিকার নাই, আজি আপনার আপনার কোনো মন কান নাই, আপনার অথর্ব, আপনারকে অপদার্থ, এই অপদার্থ মানুষের নেতৃত্ব লওয়ার কোন অধিকার নাই, নৈতিক অধিকার আপনার হেরুয়াই পেলাইছে। সকলকে আমি দেখিছো পিডিআর বাইরে জনসাধারণের যে স্বার্থ, পিডিআর বাইরে একো করা নাই। কত আজি কত যদি কম আছে, আপনার ব্রহ্মপুত্রের উপরে খোয়া নিয়ার নামত কি কো আসনি আনিছে, কি কাম করেছে, আপনার জনসাধারণ মাতে নি, আপনার সভাত আপনার খোলাসা করব। আমিও আপনার চ্যালেঞ্জ রাখিল, আপনার একটাই বস্তু জানে, কেনেকৈ ভূমিহীন মানুষের বিলাক ভূমির আবন্টনের নামত পকেট কাটা, এইখিন আপনার অকল এইখিন অধ্যয়ন করা আছে, এইখিন কৃতিত্বর বাইরে আপনার কোনো কৃতিত্ব নাই। জনসাধারণের ভোট লই জনসাধারণের প্রতি আপনার কোনো ধরনের দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা রাখব লাগবে, নহলে আপনার কোনেও আপনার ক্ষমা নকরে আপনার বুঝব। রাইজর আদালত রাইজে ইচ্ছা করিলে কি করিব নোৱাৰে। দ্বিতীয় কথাটো হৈছে, আমি যেহেতু বর্ডার পিচিং ব্রহ্মপুত্র যেনেকৈ ধুবরীক যেনেকৈ প্রোটেকশন পাইছে, আমি সেই হিসাবত আমি জিলা কর্তৃপক্ষক আমি নিবেদন জনাইছো যে যাতে কোনো ঠিকাদারে হোক, কোনো পাবলিক প্রতিনিধিয়ে হোক বা কোনো বিভাগীয় কর্তৃপক্ষই হোক, তেওঁলোকৰ কোনো ধরনের কথা আপনাদের কোনো ধরনের ই নকরিব, বিজ্ঞানসম্মত ভাবে ইয়াতে পর্যাপ্ত পরিমাণের হিল আর ইয়াতে বর্ডার পোয়া যায়, আমি বহু সস্তা দিয়ে পাম, গতি পার্মানেন্ট প্রোটেকশন সাইন্টিফিক্যালি আপনাদের করে দিয়ক। বহু লাজর কথা হয়েছে, এটাই রাস্তা আজি রাস্তার উপর কি হয়েছে, রাস্তার উপর পুখুরী যে পুখুরীর উপর রাস্তা, একোই গম পোয়া না যায়। এটা রাস্তা এনেকুৱা এটা রাস্তা যে দুটা গাড়ি একেলগে ক্রসিং করিব নোৱাৰে, ওয়ান ওয়ে রাস্তা। বিভিন্ন সময়ত আমার প্রশাসনের ফালৰ পৰা আমি গম পাইছিল, আমার বর্তমানের বিধায়ক আমিনুল ইসলামও কৈছে রাস্তার কারণে 98 কোটি টাকা, হ্যাঁ 100 কোটি টাকা বিভিন্ন আসনির কথা কৈছে। উজ্জ্বল টাকাখিনি এর আপনার অপরিপক্কতার ফলত টাকাখিনি আকৌ ঘুরাই গেল। আমি রাস্তার কারণে কি অবস্থা হয়েছে, এক্সিডেন্ট বাড়িছে, কোন একটা মানুষ স্কুটারে হোক, থ্রি হুইলার্সে হোক বা ফোর হুইলার্সে হোক বা বাস ট্রাক, নিরাপত্তাহীন কত কেতিয়াও বাগুড়ি পড়ে, কোন সাইড পাম্প নাই। আপনার বারে বারে কোয়া হয়েছে এই রাস্তাখন 4 লেন যুক্ত করব, যেতিয়া প্রশাসনের তরফের ভরা যোৱা মনসুন মাহত মনসুন বতৰত যেতিয়া হাতশিঙিমাৰী কলেজৰ পৰা উচ্ছেদ অভিযান চলিল, তেতিয়া প্ৰশাসনে আমাক আশ্বাস দিছিলে যে এইটো 4 লেনযুক্ত এখন ই হব, ৰাস্তা হব। কিন্তু কত আজি 4 লেনযুক্ত নাই, 2 লেনযুক্ত নাই, আৰু ৰাস্তাৰ কোনো ধৰণৰ অৱস্থা নাই, বিপন্ন হৈ গৈছে। আমি গম পাইছো যে বিভিন্ন প্ৰকাৰে টকা পয়সা আহি আছে ৰিপেয়াৰিঙৰ নামত, রিপেয়ারিং হওয়া নাই, হয়তো বা রিপেয়ারিং আপনাদের দেখাব যেটা ধারাধারে বরকুণ করব, কিছু টাস কিছু বালি আনি পেলাই দিব, আর এইখানে
বরফুণত উঠি যাব আর এইখানে আপনার হয়তো কাম কাজ চলিব। আমি বহুত আমি সংকট ভুগিছো, আমাক হেতালি খেলা হয়েছে। এই রাস্তাখন যাতে পরিপূর্ণভাবে এটা জেলার ভিতর এখনই রাস্তা, এই রাস্তাখন যাতে সর্বাঙ্গীন সুন্দর হয়, মাজত যাতে ডিভাইডার হয়, দুইফালে যাতে সাইড বাম হয়, যেহেতু রাস্তার রিকোয়ারমেন্ট আছে। আপনাদের বারংবার কয় যে রাস্তার মিডিলের পর পশ্চিম ফালে 99 ফুট আর পূব ফালে 66 ফুট আপনাদের কয়, অথচ আপনাদের হাওক নেই। কেউ কেউ হাওক নেই, কোনখিন হাওক আপনাদের নষ্ট হয়ে গেল? কোনে নষ্ট করেছে প্রশাসনের হাওক? প্রশাসন কি করব নয়? রাইজর কারণে প্রশাসন, রাইজর হেবক আপনাদের, আপনাদের কারো কথা নুশুনব। আপনাদের এই রাস্তাখন যেটা অ্যাজ পার প্ল্যান এস্টিমেট আপনাদের বহন করব। কোনে কি কমপ্লেন দিলে ফুটর স্বার্থক, এই ফুটর স্বার্থক কমপ্লেন যাতে কোনো ধরনের গ্রাহ্য করা না হয়। দাবি আমার যেটা ইলেকট্রিসিটি পাওয়ার উপর আমি কি কম, আমার লাজ লাগে কব, কারণ এটা জেলা হয়, জেলা উন্নীত হওয়ার পিছর আগরে পড়ায় কব গেলে পাওয়ারের বহু কমপ্লেন, উন্নীত জেলালে উন্নীত হল হওয়ার পিছত আমি আশা করেছিল যে পাওয়ার পর্যন্ত আমার পর্যাপ্ত পরিমাণে পাম, ইপিনে বিলর কিন্তু কোনো কমি নাহে, বিল কিন্তু ঠিকই আহে। আর দেখা যায় বিলর নিয়ার 2-3 দিন আগতে পাওয়ার সাপ্লাই ভাল হয়, যাতে বিল তো রিডিং ধুনিয়া করে লব পারে, যে পাওয়ার বিভাগের মানুষ ধুনিয়া করে আহে। গতি আমার এই বড় আমার একটা বহুত একটা হেতালি রাইজর একটা সাংঘাতিক ধরনের প্রতারণা চলাই আছে, যে অমুক তারিখত 21 তারিখ 20 তারিখ 22 তারিখ এইবিল তারিখ দিছে, কিন্তু তারিখ তো আহি আছে, কিন্তু মাহর পিছত মাহালৈকে আমি অপেক্ষা করে আছো, কিন্তু এইটো কোনো সুরাহা হওয়া নাই। দক্ষিণ হালমারা মানকাছাৰ জিলাবাসীৰ বাবে মেহেক জুৱেলাৰী আনিছে ঈদৰ বিশেষ অফাৰ। কিস্তিৰ জৰিয়তে যিকোনো হলমাৰ্কযুক্ত সোণৰ গহনা কিনক 0% ইণ্টাৰেষ্টত। আমাৰ ঠিকনা মেহেক জুৱেলাৰী, ফেকামাৰী ডাকঘৰৰ ওচৰত। অধিক জানিবলৈ যোগাযোগ কৰক 8822857646 আৰু 9365111911 নম্বৰত।